বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা অভিনয় দেখিয়ে ইতোমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি কিন্তু এক সময়ে চলচ্চিত্রে নাকি অভিনয় করার কথাই কখনো ভাবেননি নাটকে কাজ করতেন এই নায়িকা একদিন চলচ্চিত্র অভিনেত্রী চম্পার পরামর্শে বড় পর্দায় পা রাখেন এই নায়িকা দু হাজার অভিষেক হয় দুই হাজার পনেরো সালে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে এই নায়িকা আলোচনায় আসেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আরো ভালোবাসবো তোমায় মহুয়া সুন্দরী এবং রক এরই মধ্যে কুড়িটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ভালোবাসা সীমাহীন এই ভালোবাস এরই মধ্যে কুড়িটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ভালোবাসা সীমাহীন এর এই অভিনেত্রী পরিমণি মডেলিং এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন তিনি মডেলিং থেকে ছোট পর্দার গন্ডি পেরিয়ে রূপালী পর্দায় অভিনয় শুরু করেন অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি সেকেন্ড ইনিংস এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলর নারী ও নবনীতা তোমার জন্য এই চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরিমণি এতে চলচ্চিত্র অভিনেতা আমিন খান পপি ইশানা অভিনয় করেছিলেন প্রথম অভিনীত নাটুকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন পরিমনি বলেন কোনো ছবি মুক্তি না পেলেও বিষয়টি নিয়ে আমি মোটেও বিচলিত নই আমার কাজ হচ্ছে অভিনয় করা আমি তা মন দিয়েই করে যাচ্ছি আমি মনে করি ছবিতে যখন কাজ করছি কোনো না কোনো একদিন সেগুলো আলোর মুখ দেখ কাজ করতে করতে আমি চলচ্চিত্রের প্রেমে পড়ে গেছি এখন আর চাইলেও এ মাধ্যম থেকে বের হতে পারবো না তিনি আরো বলেন কেউ যদি আমাকে চলচ্চিত্র জগৎ থেকে বের করেও দিতে চান তাও আমি এই জগৎকে আঁকড়ে ধরে থাকতে চাই মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক তার অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তির আগেই তেইশটি চলচ্চিত্রের চুক্তিবদ্ধ হয়ে চলচ্চিত্র অঙ্গনে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই নায়িকা ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে একাধিকবার আলোচিত সমালোচিত বিয়ে নিয়ে সংবাদ মাধ্যমে বেশ আলোচনা হয় সালে ফেসবুকে নামে একজনের সাথে পরিমণির ছবি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেশ আলোচনা হয় যদিও তিনি বিষয়টি অস্বীকার করেন পরবর্তীতে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে পরিমণির দেওয়া জবাব নিয়ে তিনি সমালোচনা সম্মুখীন হন তখন তার সামাজিক দায়বদ্ধতা নিয়েও অনেক প্রশ্ন ওঠে বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ